ইন ইন্ডিয়া। ভগবান শ্রীকৃষ্ণ জন্মেছিলেন কিনা জানি না, বুদ্ধ চৈতন্য প্রভৃতি একঘেয়ে রামকৃষ্ণ পরমহংস দ্য লেটেস্ট অ্যান্ড দ্য মোস্ট পারফেক্ট, সবচেয়ে আধুনিক এবং সবচেয়ে পুনর্বিকশিত চরিত্র। জ্ঞান, প্রেম, বৈরাগ্য, লোকহিত চিকিৎসা এবং সবচেয়ে লোকহিত চিকিৎসার উদারতার জমাট কারোর সঙ্গে কি তাহার তুলনা নয়? তাকে যে বুঝতে পারে না তার জন্য তার জন্ম বৃথা। আমি তার জন্ম জন্মান্তরের দাস, এই আমার পরম ভাগ্য। তার একটা কথা বেদ বেদান্ত অপেক্ষা অনেক বড়, তন্ন দাস 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 হয়ং। তবে একঘেয়ে গোড়ামি দ্বারা তার ভাবের ব্যাঘাত হয়, এই জন্য চাট তার নাম, বরং ডুবে যাক তার উপদেশ ফলবতী হোক, তিনি কি নামের দাস? তাহার জীবন অনন্ত শক্তিপূর্ণ একটি সন্ধানী আলো, ইহা ভারতের সমগ্র ধর্মভাবে রূপান্তরিত হইয়াছে। তিনি বেদ এবং বেদান্তের ভীষণ ভাষ্যস্বরূপ ছিলেন এবং এক জীবনে ভারতের জাতীয় ধর্মজীবনের সমগ্র কল্পাট অতিবাহিত করিয়াছেন। ভায়া যীশুখ্রিস্টকে জেলেমালায় ভগবান বলেছিল, পণ্ডিতেরা পেয়ে ফেললে বুদ্ধকে বেনে রাখার তার জীবদ্দশায় মেনেছিল। রামকৃষ্ণকে জীবদ্দশায় নাইনটিন্থ সেঞ্চুরি শেষ ভাগে বা 19 শতাব্দীর শেষ ভাগে ইউনিভার্সিটির দ্রুত ব্রহ্মদৈত্যরা ঈশ্বর বলে পূজা করেছে। হাজার হাজার বৎসর পূর্বে তাদের কৃষ্ণ, বুদ্ধ, খ্রিস্ট প্রভৃতির 2-10টি কথা পুঁথিতে আছে মাত্র। যার সঙ্গে ঘর করিনি সেই বড় ঘরণী, এই আজন্ম দিন রাত্রি সঙ্গ করেও তাদের চেয়ে ঢের বড় বলে বোধ হয়। এই ব্যাপারটা কি বুঝতে পারো ভায়া? মা ঠাকুরন কি বস্তু বুঝতে পারবে? এখনো কেহই পারো না, ক্রমে পারবে। ভায়া, শক্তি বিনা জগতের উদ্ধার হবে না। আমাদের দেশ সকলের অধম কেন, শক্তিহীন কেন? শক্তির অবমাননা সেখানে বলে। মা ঠাকুরনি ভাবতে পুনরায় সেই মহাশক্তি জাগাতে এসেছেন, তাকে অবলম্বন করে আবার সব গার্গি মৈত্রেয় জগতে জানাবে। দেখেছ কি ভায়া, ক্রমে সব বুঝবে, এই জন্য তার মত তুমি চাই। রামকৃষ্ণ পরমহংস বরং যান, আমি ভীত নই। মা ঠাকুরনি গেলে সর্বনাশ, শক্তির কৃপা না হলে কি ঘোড়ার ডিম হবে? আমেরিকা ইউরোপে কি দেখে দেখছি, শক্তির পূজা, তবু এরা অজান্তে পূজা করে, কামের দ্বারা করে। আর যারা বিশুদ্ধ হবে, সাত্ত্বিক ভাবে, মাতৃভাবে পূজা পূজা করবে, তাদের কি কল্যাণ না হবে? আমার চোখ খুলে যাচ্ছে, দিন দিন সব বুঝতে পারছি। সেই জন্য আগে মায়ের জন্য মঠ করতে হবে, আগে মা আর মায়ের মেয়েরা, তারপর বাবা আর বাপের ছেলেরা। এই কথা বুঝতে পারো কি? সকলে ভালো, সকলকে আশীর্বাদ করো। দাদা দুনিয়াময় তার ঘর ছাড়া আর সকল জায়গাতেই যে ভাবের ঘরে চুরি। দাদা রাগ করো না, তোমরা এখনো কেউ মাকে বোঝোনি। মায়ের কৃপা আর উপর বাপের কৃপার চেয়েও লক্ষ গুণ বড়। ওই মায়ের দিকে আমিও একটু গুঁড়া। মার হুকুম হলেই বীরভদ্র ভূতপ্রেত সব করতে পারে। তারক ভায়া আমেরিকা আসবার আগে মাকে আশীর্বাদ করতে চিঠি লিখেছিল, তিনি এক আশীর্বাদ দিলেন, অমনি হুক করে পাওয়ার পার, এই বুঝ। দাদা এই দারুণ শীতে গায়ে গায়ে লেকচার করে লড়াই করে টাকার জোগাড় করছি, মায়ের মঠ হবে। বাবুরামের মার বুড়ো বয়সে বুদ্ধির হানি হয়েছে, জ্যান্ত দুর্গা ছেড়ে মাটির দুর্গা পূজা করতে বসেছে। দাদা বিশ্বাস বড় ধন, দাদা জ্যান্ত দুর্গার পূজা দেখাবো, তবে আমার নাম। তুমি জমি কিনে জ্যান্ত দুর্গা মাকে যেদিন বসিয়ে দেবে সেই দিন আমি একবার হাঁপ ছাড়বো, তার আগে আমি দেশে যাচ্ছি না। যত শীঘ্র পারবে টাকা পাঠাতে পারলে আমি হাঁপ ছাড়ছি। তোমরা জোগাড় করে এই আমার দুর্গোৎসব করে দাও দেখি। গিরিশ ঘোষ মায়ের পূজা খুব করতে, ধন্য সে, তার কুল ধন্য। দাদা মায়ের কথা মনে পড়লে সময় সময় বলি কারাম। দাদা ও ওই যে বলছি ওই খানটায় আমার গোড়ামি। রামকৃষ্ণ পরমহংস ঈশ্বর ছিলেন কি মানুষ ছিলেন? যা হয় বলো দাদা, কিন্তু যার মায়ের ওপর ভক্তি নেই তাকে ধিক্কার দিও। নিরঞ্জন লাঠিবাজি করে কিন্তু তার মায়ের ওপর বড় ভক্তি, তার লাঠি হজম হয়ে যায়। নিরঞ্জন এমন কার্য করছে যে তোমরা শুনলে অবাক হয়ে যাবে। আমি খবর রাখছি, তুমিও যে মাদ্রাজিদের সঙ্গে যোগদান করে কার্য করছো সে বড়ই ভালো। দাদা তোমার ওপর আমার ঢের ভরসা, সকলকে মিলেমিশে চালাও ভায়া। মায়ের জমিটা যেমন করেছো অমনি আমি করে আসছি আর কি। জমিটা বড় চাই,
বিল্ডিং আপাতত মাটির ঘর ভালো, ক্রমে ভালো বিল্ডিং পাকা বাড়ি তুলবো, চিন্তা নাই। ম্যালেরিয়ার প্রধান কারণ জল, দুটো তিনটে ফিল্টার তৈয়ার করো না কেন? জল সিদ্ধ করে ফিল্টার করলে কোনো ভয় থাকে না। হরিশের কথা তো কিছুই শুনতে পাই না। আর দক্ষ রাজা কেমন আছে, ওদের বিশেষ খবর চাই। আমাদের মঠের চিন্তা নেই, আমি দেশে গিয়ে সব ঠিকঠাক করব। দুটো বড় প্যাস্টিওর ব্যাকটেরিয়া প্রুফ জীবাণু প্রতিষেধক ফিল্টার কিনবে, সেই জলে রান্না, সেই জল খাওয়া, ম্যালেরিয়ার বাপ পায়া যাবে। অন অ্যান্ড অন, ওয়ার্ক ওয়ার্ক ওয়ার্ক, দিস ইজ অনলি দ্য বিগিনিং, এগিয়ে চলো, কাজ কাজ কাজ, এই তো সবে আরম্ভ। হয়ে গেছে এটা, আগে আলোচনা হবে না, প্রোডাক্টটা পড়ে হবে। দিবেন্দু দুটো পড়া হয়ে যায় নাকি? হ্যাঁ, আর একটা হয়ে যাক, এটাতে শুধু ওই মায়ের এটা আছে আর শক্তি আরাধনাটা আছে, বেশি কিছু নেই। আর একটা হয়ে যাক। রেডি? হ্যাঁ স্যার, রেডি, শুরু করবো। হ্যাঁ, শুরু কর। 155তম পত্র, মঠে লিখিত 1894। ওং নমো ভগবতে রামকৃষ্ণায়। হে ভাতৃবৃন্দ, ইতিপূর্বে তোমাদের এক পত্র লিখি, সময় অভাবে তাহা অসম্পূর্ণ। রাখাল ও হরি লখনৌ হইতে এক পত্র লেখেন, তাহারা হিন্দু খবরের কাগজটা আমার সুখ্যাতি করিতেছে এই কথা লেখেন, ও তাহারা বড় আনন্দিত যে 20,000 লোক খিচুড়ি খেয়েছে। যদি কলিকাতা অথবা মাদ্রাজের হিন্দুরা শহরে রিজলিউশন পাশ করিছে ইনি আমাদের প্রতিনিধি এবং আমেরিকার লোকেদের অভিনন্দন করিত আমাকে যত্ন করিয়াছে বলিয়া, তাহা হলে অনেক কাজ এগিয়ে যেত। কিন্তু 1 বৎসর হয়ে গেল, কিছুই হলো না। অবশ্য বাঙালিদের ওপর আমার কিছুই ভরসা ছিল না, তবে মাদ্রাজবাসীরাও কিছু করিতে পারিল না। আমাদের জাতের কোনো ভরসা নাই, কোনো একটা স্বাধীন চিন্তা কাহারও মনে আসে না, সেই ছেঁড়া কাঁথা, সকলে পড়ে টানাটানি। রামকৃষ্ণ পরমহংস এমন ছিলেন তেমন ছিলেন, আষাঢ়ে গোপী, গোপীর আর সীমা সীমান্ত নাই। হরে হরে বলি, একটা কিছু করে দেখাও যে তোমরা কিছু অসাধারণ, খালি পাগলামি। আজ ঘন্টা হলো, কাল তার উপর ভেঁপু হলো, ও পরশু তার উপর চামড় হলো, আজ খাট হলো, কাল খাটের ঠ্যাঙে রূপো বাঁধানো হলো, আর লোক খিচুড়ি খেলে আর লোকের কাছে আষাঢ়ে গপ্প 2,000 মারা হলো। চক্র গদা পদ্ম শঙ্খ, আর শঙ্খ গদা পদ্ম চক্র ইত্যাদি, একে ইংরেজিতে ইমবেসিলিটি বলে। যাদের মাথায় ওই রকম বেলকেমো ছাড়া আর কিছু আসে না, তাদের নাম ইমবেসাইল। ঘন্টা ডাইনে বাজবে বা বায়ে, চন্দনের টিপ মাথায় কি কোথায় পড়া যায়, পিদ্দিম 2 বার ঘুরবে বা 4 বার, ওই নিয়ে যাদের মাথা দিন রাত ঘামতে চায় তাহাদেরই নাম হতভাগা। আর ওই বুদ্ধিতেই আমরা লক্ষ্য ছাড়া জুতো খেকো, আর এরা ত্রিভুবন বিজয়ী। কুড়েমিতে আর বৈরাগ্যে আকাশ পাতাল তফাত। যদি ভালো চাও তো ঘন্টা ফন্টা গুলোকে গঙ্গার জলে সঁপে দিয়ে সাক্ষাৎ ভগবান নর নারায়ণের মানব দেহধারী হরেক মানুষের পুজো করো গে। বিরাট আর সরাট, বিরাট রূপ এই জগৎ, তার পুজো মানে তার সেবা, এর নাম কর্ম। ঘন্টার উপর চামড় জড়ানো নয়, আর ভাতের থালা সামনে ধরে 10 মিনিট বসবো কি 1 ঘন্টা বসবো, এ বিচারের নাম কর্ম নয়, ওর নাম পাগ লাগারো। ক্রোড় টাকা খরচ করে কাশী বৃন্দাবনের ঠাকুর ঘরের দরজা খুলছে আর পড়ছে, এই ঠাকুর কাপড় ছাড়ছেন, তো এই ঠাকুর ভাত খাচ্ছেন, তো এই ঠাকুর 8 কুড়ির বেটা বেটাদের গুষ্টির পিণ্ডি করছেন, এদিকে জ্যান্ত ঠাকুর বিনা অন্ন বিনা বিনা বিদ্যা বিনা মরে যাচ্ছে। বোম্বাইয়ের বেনেগুলো ছাড় পোকার হাসপাতাল বানাচ্ছে, মানুষগুলো মরে। তোদের বুদ্ধি নাই যে একথা বুঝিস? আমাদের দেশে মহা পাগ লাগারও দুর্ময়। যাক, তোদের মধ্যে যারা একটু মাথাওয়ালা আছে তাদের চরণে আমার দণ্ডবত, ও তাদের কাছে আমার এই প্রার্থনা যে তারা আগুনের মতো ছড়িয়ে পড়ুন, এই বিরাটের উপাসনা প্রচার করুন, যা আমাদের দেশে কখনো হয় নাই। লোকের সঙ্গে ঝগড়া করা নয়, সকলের সঙ্গে মিশতে হবে। আইডিয়া ছড়া গায়ে গায়ে, ঘরে ঘরে যা, তবে যথার্থ কর্ম হবে। নইলে চিত হয়ে পড়ে থাকা আর মাঝে মধ্যে ঘন্টা নাড়া কেবল রোগ বিশেষ। ইন্ডিপেন্ডেন্ট হ, স্বাধীন বুদ্ধি খরচ করতে শেখ,
অমুক তন্ত্রের অমুক পটলে ঘন্টার বাটের যে দৈর্ঘ্য দিয়েছে তাতে আমার কি? প্রভুর ইচ্ছায় ক্রোড় তন্ত্র বেদ পুরাণ তোদের মুখ দিয়ে বেরিয়ে যাবে। যদি কাজ করে দেখাতে পারিস, যদি এক বৎসরের মধ্যে 4 লাখ চালা ভারতের জায়গায় জায়গায় করতে পারিস, তবে বুঝি, তবেই তোদের ওপর আমার ভরসা হবে, না হলে ইতি। সেই যে বোম্বাই থেকে এক ছোকরা মাথা মুড়িয়ে তারকদার সঙ্গে রামেশ্বর যায়, সে বলে আমি রামকৃষ্ণ পরমহংসের শিষ্য। রামকৃষ্ণ পরমহংসের শিষ্য? না দেখা না শোনা, একই চ্যাংড়ামি নাকি? গুরু পরম্পরা ভিন্ন কোনো কাজ হয় না, ছেলে খেলে নাকি? সে ছোড়াটা যদি দোস্তুর মতো পথে না চলে দূর করে দেবে। গুরু পরম্পরা অর্থাৎ সেই শক্তি যা গুরু হতে শিষ্যে আসে, আবার তার শিষ্যে যায়, তা ভিন্ন কিছুই হবার নয়। উড়োথা, আমি রামকৃষ্ণের শিষ্য, একই ছেলে খেলে নাকি? আমাকে জগমোহন বলেছিল যে একজন হলো তোমার গুরু ভাই, আমি এখন ঠাউরে ধরেছি সেই ছোকরা। গুরু ভাই কিরে? হ্যাঁ, চেলা বলতে লজ্জা করে, একদম গুরু বনবে, দূর করে দিও যদি দোস্তুর মতো পথে না চলে। ওই যে তুলসী ও খোকার মনের অশান্তি, তার মানে কোনো কাজ নাই। ও যে নিরঞ্জনেরও, তার মানে কোনো কাজ নাই। গায়ে গায়ে যা, ঘরে ঘরে যা, লোকহিত জন জগতের কল্যাণ কর, নিজে নরকে যাও, পরের মুক্তি হোক, আমার মুক্তির বাপ নির্বংশ। নিজের ভাবনা যখনই ভাববে তুলসী, তখনই মনে অশান্তি। তোমার শান্তির দরকার কি বাবাজি? সব ত্যাগ করেছ, এখন শান্তির ইচ্ছা, মুক্তির ইচ্ছাটাকে ত্যাগ করে দাও বাবা, কোনো চিন্তা রেখো না। নরক স্বর্গ ভক্তি বা মুক্তি সব ডোন্ট কেয়ার। আর ঘরে ঘরে নাম বিলো দেখি বাবাজি, আপনার ভালো কেবল পরের ভালোই হয়, আপনার মুক্তি এবং ভক্তি, ভক্তিও পরের মুক্তিও ভক্তিতে হয়। তাইতে লেগে যাও, মেতে যাও, উন্মাদ হয়ে যাও। ঠাকুর যেমন তোমাদের ভালোবাসতেন, আমি যেমন তোমাদের ভালোবাসি, তোমরা তেমনি জগৎকে ভালোবাসো দেখি। সকলকে একত্র করো, গুণনীতি কোথায়? তাকে তোমাদের কাছে আনবে, তাকে আমার অনন্ত ভালোবাসা। গুপ্ত কোথা? সে আসতে চায় আসুক, আমার নাম হলে তাকে ডেকে আনো। এই কটি কথা মনে রাখবে। এক, আমরা সন্ন্যাসী, ভক্তি ভুক্তি মুক্তি সব ত্যাগ। দুই, জগতের কল্যাণ করা, আচণ্ডালের কল্যাণ করা, এই আমাদের ব্রত, তাতে মুক্তি আসে বা নরক আসে। তিন, রামকৃষ্ণ পরমহংস জগতের কল্যাণের জন্য এসেছিলেন, তাকে মানুষ বলো বা ঈশ্বর বলো বা অবতার বলো, আপনার আপনার ভাবে না। চার, দিয়ে তাকে নমস্কার করবে, সে সেই মুহূর্তে সোনা হয়ে যাবে। এই বার্তা নিয়ে ঘরে ঘরে যাও দেখি বাবাজি, অশান্তি দূর হয়ে যাবে। ভয় করো না, ভয়ের জায়গা কোথা? তোমরা তো কিছু চাও না, এতদিন তার নাম তোমাদের চরিত্র চারিদিকে ছড়িয়েছ, বেশ করেছ, এখন অর্গানাইজড হয়ে ছড়াও, প্রভু তোমাদের সঙ্গে, ভয় নাই। বাবাজি, দেশে যাই বা না যাই, তোমরা ছড়াও, প্রেম ছড়াও, গুপ্তকেও এই লাগাও কিছু, কিন্তু মনে রেখো পরকে মারতে ঢাল খাড়ার দরকার, সন্নিমিত্তে বরং ত্যাগ বিনাশে নিয়তে সতী। যখন মৃত্যু অবসম্ভাবী, তখন সদ বিষয়ের জন্য দেহত্যাগী শ্রেয়। ইতি পুন, পূর্বের চিঠি মনে রেখো, মেয়ে মধ্য দুই চাই, আত্মাতে মেয়ে পুরুষের ভেদ নাই, তাকে অবতার বললেই হয় না, শক্তির বিকাশ চাই। হাজার হাজার পুরুষ চাই, স্ত্রী চাই, যারা আগুনের মতো হিমাচল থেকে কন্যাকুমারী, উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু, দুনিয়াময় ছড়িয়ে পড়বে। ছেলে খেলার কাজ নেই, ছেলে খেলার সময় নেই, যারা ছেলে খেলা করতে চায় তফাৎ হও এই বেলা, না হলে মহাবিপদ হবে তাদের। অর্গানাইজেশন চাই, কুড়েমি দূর করে দাও, ছড়াও ছড়াও, আগুনের মতো যাও সব জায়গায়, আমার ওপর ভরসা রেখো না, আমি মরি বাঁচি, তোমরা ছড়াও ছড়াও। ইতি নরেন্দ্র। চলো।